আৰু আজি সপ্তমীৰ বতৰ আৰু সপ্তমীৰ দিনা আমি আপোনালোকক গুৱাহাটীৰ বিভিন্ন প্ৰান্তৰ পূজা মণ্ডপৰ পৰিবেশ দেখুৱাই আছো আৰু আমাৰ সৈতে কেবাগৰাকীও অতিথি আছে কেবাগৰাকীও তাৰকা শিল্পী আছে আজি আসলতে ট্রেন্স হারদি শ্রেষ্ঠ 2024 এই অনুষ্ঠান প্রতিদিন টাইমৰ সম্প্রচার হৈ আছে আৰু বৰ্তমান আমি উপস্থিত আছো খাৰঘুলি সনাতন ধৰ্ম মন্দিৰত আৰু সনাতন ধৰ্ম মন্দিৰত খুব আধ্যাত্মিক পৰিবেশে বিৰাজ কৰিছে আৰু আসলে কিছু সময়ৰ বাবে অলপ বৰষুণো আহিছে বৰষুণৰ বাবে এতিয়া সক এইদরে মন্দির প্রাঙ্গণত বহি আছে আর আমার যে অনুষ্ঠান আমি সেই অনুষ্ঠান যে সনাতন ধর্ম মন্দির আছে খারঘুলি তারপর সম্প্রচার করছো বা করছো আর আমার যেগুলো অতিথি আছে ইয়ার পূর্বেও আপনার চিনাকি করাই দিছিল আর সঙ্গে মানে কথা পাতিম যে ইয়াত আহি কেনেকুয়া লাগিছে প্রথমে তোমার ওসলে আহিছো আমি বিভিন্ন পূজা মণ্ডপত ঘুরিলো মন্দিরলে গলো আর হয়তো এখন আমার শেষ হব আজি দিনটির বাবে তো ইয়ালে আহি কেনেকুয়া লাগিছে বহুতেই বেছি ভাল লাগিছে আৰু আজি যিমানকেইখন আপোনালোকৰ লগত আমি লগে ভাগে পূজা চালোঁ আটাইকেইখন মণ্ডপে খুব সুন্দৰ আৰু খুব ধুনীয়া এইখনো ঠিক তেন ব্যতিক্ৰম হয় এইখনো খুব ধুনীয়া মন্দিৰ পূজাভাগ আৰু জানিব পাৰিছোঁ 49 বছৰ হৈছে আৰু অহা বছৰ 50 বছৰ হ'ব শুভেচ্ছা জনাইছোঁ এইখন মণ্ডপত আৰু খুব ধুনীয়া এটা পৰিৱেশ তেওঁলোকে সৃষ্টি কৰিছে খুব ভাল লাগিছে খুব ধুনীয়া উপাসনা প্ৰিয়ম আছে মই তোমাৰ ওচৰলৈ আহিব বিচাৰিম আমি আজি বহুত সন্ধিয়াটো ভালদৰে কটালোঁ ঘূৰিলোঁ গতিকে এখন আমার হয়তো শেষ হব অলপমান বরষুণ দিছে তথাপিতো কিন্তু রাইজর মজার যদি পূজার উৎসাহ কমা নাই ইয়ালে আহি আপনার অনুভব কেনেকুয়া সুমায় কিবা এটা বহুত বেছি ভাল লাগিছে সুমায় মানে এটা আধ্যাত্মিক পরিবেশ দেখিলে পাইছো আরতি চলি আসলে আমি অহার লগে লগে এখন 49তম দুর্গোৎসব মানে খারঘুলির খুব বেছি পুরানা দুর্গা পূজা এখন পুরনি হওয়া মানে আগরপরা চলি থাকা বহুত বেছি ভাল লাগিছে ইয়াতে আহি মানে সেই আধ্যাত্মিকতাটো মানে খুব বেছি ভাল লাগিছে মানে যেটো পরিবেশ দেখিলো আহি পেলাই আরতি চলি আছিলে মোর বহুত বেছি ভাল লাগিছে রাইজেও বহুত উপভোগ কৰিছে দেখিবলৈ পাইছো মানে ধুনীয়া পরিবেশটো বৰষুণ আহিছে তাৰ কাৰণে আসলতে ৰাইজৰ মাজত পূজাৰ উৎসাহটো কমি যাব পাৰে নে পূজাৰ উৎসাহ থাকিবই নিশ্চয়কৈ নকমে কাৰণ বছৰত পূজা এবাৰেই আহে বাৰে বাৰে পূজা নাই আহিয়ে থাকে বৰষুণ আহিয়ে থাকে গতিকে নিশ্চয়কৈ নকমে মই ভাবোঁ দুৰ্গা পূজাৰ আনন্দ সেই একেই থাকিব মানুহৰ মাজত আমাৰ আজি হয়তো এইখন আমাৰ অন্তিমখন পূজা হ'ব কিন্তু কাইলৈও আমি এনেকৈ পূজা আকৌ চাম যিটো ট্ৰেন্স হাৰদি শ্ৰেষ্ঠৰ যি অনুষ্ঠান সেই অনুষ্ঠান আমি কাইলৈও চলাই নিম হয় মই বহুত বেছি এক্সাইটেড বহুত বেছি ভাল লাগিছে আজি গোটেই আমি ধুনীয়াকৈ ঘূৰিলোঁ ফুৰিলোঁ জেলেপি খালোঁ পূজা চালোঁ জেলেপি খালোঁ বহুত বেছি ভাল লাগিছে থ্যাংক ইউ প্রতিদিন টাইম সমৃদ্ধ মুহূর্ত আছে মই কথা পাতিম হয়তো আমার এখন আজির দিনটির বাবে শেষ পূজা হব কিন্তু ইয়াত আহি এটা খুব ভাল লাগিলে আমি যেতিয়াই সোমাইছো কিন্তু আরতি চলি আছিলে এটা খুব সৌভাগ্যের কথা আরতি অংশ লবলে সঁচাকৈ এটা সৌভাগ্যের কথা আর আমার মানে যেহেতু যেহেতু আধ্যাত্মিকতা বোধ সেই সঁচাকৈ আহি যায় মনের পর এনেকা সময় আর আর একটা ইন্টারেস্টিং কথা এটা ভাল লাগিছে কি যে দুর্গা মায়ে আমাক বরষুণের পর বসাইছে ইয়াতে আমি ধুনীয়াকৈ ইয়াতে বহি থাকোঁতে বৰষুণ দিলে গতিকে ওলাই যাবলগীয়া নহ'ল এইটো হয়তো সংযোগ বুলি কয় এনেকুৱা ধৰণৰ কথা আৰু এই ইয়ালৈ মই আগতেও আহিছোঁ বহুত পুৰণি সনাতন ধৰ্মৰ মন্দিৰ হয়তো আৰু এটা বস্তু ইয়াত ভাল লাগিছে কি যে আপোনাৰ মানুহক বহিবলৈ ধুনীয়াকৈ ঠাই দিছে আৰু কমিটিৰ মানুহ বহি আছে ধুনীয়াকৈ মাতবোল লগাইছে যোন যোন আহিছে যি যিসকল মানে মানুহ আহিছে সেইটো চবতকৈ মানে লেখত ল'বলৈ কথা আৰু আচলতে সেইবোৰেহে মানুহৰ মনৰ ভাৱবোৰ পজিটিভ কৰে ধনাত্মক মনোভাৱবোৰ তাৰ পৰাই আহে চাওক মানে দুর্গা পূজা বুলি কলে গুৱাহাটীত আসলে পূজা মণ্ডপরে হোক বা বিভিন্ন ধরনের কারিকরিক যেখানে থাকে তার বাবে একটা অঘোষিত প্রতিযোগিতা চলে কিন্তু তার মাজত কিন্তু এনে ধরনের পরম্পরা যেতে ধরে রাখিছে যেটা আসলে খুব সুন্দর আরতি অনুষ্ঠিত করেছে তার বাবে কিন্তু এই পূজা কমিটি শলাগ লব লাগিব শলাগ নিশ্চয় লব লাগিব আর এই প্রতিযোগিতার মাজত এওঁলোকৰ মই যে বস্তু লক্ষ্য করলো সেই প্রতিযোগিতার ভিতর নুসুমায় নিজাভাবেকৈ ধুনীয়াকৈ করেছে আর এইটাই মই এইমাত্র কলো যে ধনাত্মক যে মনোভাব মোৰ ইয়াত আহিছে সঁচাকৈ মই ইয়াতে বেছি চাই তাই থাকিবলগীয়া হোৱা নাই ইফালে সিফালে এটা মনৰ ধুনীয়াকৈ আমি আৰতি সময়ত পালোহি আৰতি কৰিলোঁ বঢ়িয়াকৈ আৰু মানুহৰ যিটো আপ্যায়ন সেইটো ভাল লাগিছে অতিথি আপ্যায়ন সেইটো ভাল লাগিছে তেওঁলোকে আমাক ধুনীয়াকৈ মাত বোল দিলে সেইটো মানুহ আচলতে সেইবিলাকত দিহে মানুহৰ যিটো আধ্যাত্মিকতা সেইবোৰৰহে পৰিস্ফুট হয় আৰম্ভ যেতিয়া ভালকৈ হয় আচলতে শেষো খুব ভালকৈ হয় আজি সপ্তমীৰ সন্ধিয়া আমাৰ খুব এটা ভাল পৰিৱেশৰ মাজত শেষ হ'বলৈ ওলাইছে কাইলৈ কিন্তু আমি অষ্টমী ইয়াতকৈ কিন্তু দুগুণ উৎসাহেৰে ওলাম কি কি দেখিম কাইলৈ আপুনি ট্ৰেন্স দি হাৰদি শ্ৰেষ্ঠ 2024 এই অনুষ্ঠানৰ বাবে কি ক'ব বিচাৰে শুভেচ্ছা জনাইছোঁ আজি বৰষুণ পৰিলে এতিয়া শেষো হ'ল আৰু কাইলৈ আৰু অধিক উৎসাহেৰে মানুহ ওলাই আহক অষ্টমী অষ্টমী মানুহ মই ওলাই আহিম কাইলৈ অকণ ভিৰ ভাৰ হ'ব
গতিকে অলপ সাবধানে ওলাই আহিব যাতে কারো একো অসুবিধা নহয়। কি মনবোৰ ভাল কৰি ৰাখিলে হল, মন ভালে সকলো ভাল।